তো এই বিষয়টা জানতে চাচ্ছি যে ওই সময়ের শিল্পীগুলো মান্না ভাই যে পরিশ্রম করেছে এখন কেন এই ধরনের শিল্পী হচ্ছে না? আসলে আসলে হয়েছে কি জানেন, তখন তো একটাই মাধ্যম ছিল চলচ্চিত্র, আর একটা মাধ্যম ছিল বিটিভি, দুইটাই মাত্র মাধ্যম। এখন যেটা হয়েছে কি, এখন হাজারো চলচ্চিত্র মানে চলচ্চিত্র হচ্ছে এখন খুব কম, কিন্তু তারপরে মনে করেন ফেসিলিটিস বেড়ে গেছে, আর আমাদের মিডিয়া হওয়ার কারণে অনেক চ্যানেল, অনেক কাজের সুবিধা, ইউটিউব, তারপরে এই যে অনলাইন টিভি, অনেক কিছু মিলিয়ে হাজার জায়গায় মানুষ কাজ করতে পারছে, যেই কারণে এখন কিন্তু কোনো প্রতিযোগিতার দরকার হয় না। আমরা কিন্তু প্রতিযোগিতা করেছি, সাবান আপা সকাল 7টায় আসতেন শুটিংয়ে, আমরা চেষ্টা করতাম 6:30 থেকে 6:45 আসতে, কারণ সাবান আপা আমাদের অনেক সিনিয়র, উনি যেহেতু 7টায় আসেন আমরা 6:45 আসার চেষ্টা করতাম। এই যে বিষয়গুলি, এখন তো এইগুলো নাই, এখন কোনো পাল্লাপাল্লি নেই, এখন হচ্ছে যে যত দেরি করে আসবে সে তত বড় নায়িকা, সে তত বড় নায়ক, বেলা 2টার সময় যাবে, 7টার সময় যাবে, 12টার সময় যাবে, এই হচ্ছে এখনকার সিস্টেম। অল মানে সিনেমাতেও যায়, নাটকেও তাই। তো সেই কারণেই মনে করেন যে আমরা যেভাবে শিল্পী হয়েছি, ওনারা এইভাবে শিল্পের চর্চা কেউ করেন না। যে কারণে অবশ্য একটা জিনিস আপনারা দেখেন, ইনাদের টেকসইও কিন্তু খুব একটা বেশি দিন থাকছেও না। যেমন এখন ধরেন সাকিব, সাকিবও কিন্তু অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, অনেক আস্তে আস্তেই কিন্তু সাকিব আজকের অবস্থানে গিয়েছে। তো সাকিবের সব কিছুই আছে, অভিনয় ভালো করে, সব কিছু মিলিয়েই, কারণ আপনারা দর্শক আপনারা তো চিনে জেনে তাদেরকেই গ্রহণ করেন, আপনাদের তো মানে বেছে নেবার সুযোগ আছে, আপনারা চুলচেরা বিশ্লেষণ করেই তাদেরকে নেন, যারা আপনাদেরকে অভিনয় করে আপনাদের অন্তরে ঢুকতে পারে আপনারা তো তাদেরকেই আপনাদের অন্তরে স্থান দেন। তো সেই কারণেই আপনারা, আপনারাই আমাদের সবচেয়ে বেশি অনুপ্রেরণার উৎস। জি, আপনার সর্বশেষ মান্না ভাইয়ের সাথে কোথায় দেখা হয়েছিল? মৃত্যুর আগে কথা বলেছিলেন এবং কিছু মনে পড়ে আমার? না, সেরকম কোনো কিছু মনে পড়ছে না সেইভাবে, কারণ অনেক দিন হয়ে গেছে। তো তবে আমার যখন আমি যেদিন মান্না সাহেব মারা গেলেন, তার কয়েকদিন আগে আমার বাসায় ডাকাতি হলো, 2008-এ মারা গেলেন। আমার বাসায় জানুয়ারির 9 তারিখ রাতে আমার বাসায় ডাকাতি হলো, হয়ে আমার বাবা মারা গেলেন। তো আমার বাবার যেদিন 38 দিন মৃত্যুর দিন, সেদিন আমার ছোট ভাইয়ের, আমার ভাইয়ের শ্বশুর মারা গেছে, আমি সেখানে গিয়েছি। এর মধ্যে বিসি থেকে ফোন গেল, বললো যে শবনম আপা আপনি কোথায়? তা আমি বললাম যে আমার একটা আত্মীয় মারা গেছে, আমি ওখানে এসেছি। বলে যে আপনাকে একটা ব্যাড নিউজ দেই, আমলাম বলেন, বলে মান্না সাহেব মারা গেছে। আমার যে কি মনে হলো আমি ঠিক বোঝাতে পারবো না। এরপরে আমি ওনাকে দেখতে এসেছিলাম, ওনার লাশটা যখন FDC-তে নিয়ে এলো, আমি বাড়ি থেকে এলাম, তারপরের দিন আমি FDC-তে এসে আমি কিন্তু ঢুকতে পারিনি এই দর্শকদের জন্য, ওনারা এত জ্যাম, সেই আমি ওই নাবিস্কো থেকে ফিরে চলে গেছি ওখান থেকে, ওখানে জাবেদ ভাই আমি আমরা ঢুকতেই পারলাম না। তো আপনারা ওনাকে অনেক ভালোবেসেছেন, আশা করি আরও ভালোবাসবেন, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি তো মরে গিয়েছেন, নিশ্চয়ই আপনারা ওনাকে দেখে একটু হলো আনন্দ পেয়েছেন, কারো মনের মতো কাজ করেছে, হয়তো কেউ কষ্টও পেয়ে থাকবেন, তবে আমার আপনাদের কাছে করজোরে মিনতি এইটাই যে আপনারা ওনাদের জন্য, যারা আমাদের মানে মারা গিয়েছে, সবার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন।